প্রকৃতি সুরক্ষাৰ বাবে কান্ধত গছপুলি আৰু জাতীয় পতাকালৈ মুখত অক্সিজেনৰ মুখা পিন্ধি সজাগতা সৃষ্টিৰ চেষ্টাৰে 33খন জিলা খোজকাঢ়িব এগৰাকী প্ৰকৃতি প্ৰেমী যুৱকে। প্ৰকৃতি সুৰক্ষাৰ বাবে অহৰহভাৱে চেষ্টা চলাই থকা এজন যুৱক সমগ্র রাজ্যর 34খন জিলা খোজকাঢ়ি যাত্রা করে জনসাধারণের মাজত প্রকৃতি সুরক্ষা আর রক্তদানের সজাগতা বৃদ্ধির চেষ্টা চলাইছে দরং জিলা সিপাজারের গৌরী শঙ্কর কলিতা নামের যুবকজনে। 24 ডিসেম্বরত যাত্রা আরম্ভ করা দরং জিলার 1নং ভেরুয়াদল গাঁওয়ের এইগারী যুবক আজি আহি উপস্থিত হয় বিশ্বনাথ চারিআলিত। কান্ধত এটি গছপুলি আৰু এখন জাতীয় পতাকালৈ মুখত অক্সিজেন মুখা পিন্ধি যুৱকজনে দৈনিক খোজকাঢ়ি চলাই গৈছে সজাগতা। বাটে বাটে একাংশ যুৱকজনক লগ কৰি সাহস প্ৰদান কৰাৰ লগতে চেলফি উঠাও পৰিলক্ষিত হ'ল। 2019 চনত দিল্লীলৈ খোজকাঢ়ি যোৱা গৌৰী শংকৰে খোজকাঢ়ি এনেদৰেই অব্যাহত ৰাখিছে সজাগতা অভিযান। বিশ্বনাথৰ পৰা ৰমেশ চন্দ্ৰ চৰেণৰ ৰিপৰ্ট, নৰ্থ ইষ্ট লাইভ টুডে। এই যাত্রা প্রকৃতি সুরক্ষার অর্থে আর রক্তদানের উদ্দেশ্যে। এই যাত্রা যেতালেকে আমার অসমত বিশ্বত রক্তর অভাব ঘটি থাকবে তেতালেকে এই উদ্দেশ্য আর এই উদ্দেশ্য যাত্রা করে থাকা হব আর প্রকৃতি সুরক্ষা যেতালেকে নহব তেতালেকে আমি এই যাত্রা আরম্ভ করম আর যাত্রা চলাই থাকিম। সকলকে অনুরোধ জানাইছি যাতে প্রকৃতি সংরক্ষণ আর প্রকৃতি সংরক্ষণের রক্তদান কার্যসূচী যাতে আন্তরিকতার আগবাই সকলে তার অনুরোধ জানাইছো আর লগতে আপনার ওর সেবা রয়েছো। এই যাত্রা দিল্লীত 2019 চনের 30 ডিসেম্বর আমি দিল্লীল যাত্রা করেছিল। তারপর 1 মার্চ 2020 চনের 1 মার্চত এই যাত্রা 1 মার্চত সমাপ্ত হয়েছিল দিল্লী পাইছিলগৈ। আর দিল্লীত পার পিছত কোভিড পরিস্থিতির আমার যখন রাষ্ট্রপতি তথা প্রধানমন্ত্রী আসে সাক্ষাৎ করব নিল তার কোনো তারপর আমার সরকার দল সংগঠন সকলে মোক উভতাই আনিলে। আকো এতিয়া আমার দরং জেলার এটি পদযাত্রা আরম্ভ করা হয়েছে সমগ্র জেলা আর সমগ্র জেলাতে এই যাত্রা আরম্ভ করা হব। হয়ে যাব। থ্যাংক ইউ।